হয়ে ট্রেন দুর্ঘটনা। এবার মহীশূর দ্বারভাঙ্গা বাগমতী এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ মালগাড়ির। চেন্নাইয়ের কাছে কাভারাইপেট্টা স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। এক্সপ্রেস ট্রেনটি অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছিল, ঘটনায় দুটি বগিতে আগুন লেগে যায়, লাইনচ্যুত হয়ে গিয়েছে চারটি কামরা। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে সিগন্যালি সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। রেল দুর্ঘটনার জেরে চেন্নাই সেন্ট্রাল থেকে দিল্লিগামী তামিলনাড়ু এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।